Hey guys, welcome back to a new video. I'm each one of first professional MBBS student from North Bengal Medical College and Hospital. দেখো বিগত কিছুদিন ধরে আমি আমার চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও দিচ্ছিলাম না, তো তোমরা অনেকেই আমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করছিলে। তো দেখো এটার মেইন কারণ এটাই যে তোমরা অনেকেই জানো ব্যাপারটা যে আমাদেরও এক্সাম আসছে, আমাদের যেটা ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম যেটা হয় সেটা আমাদের 2nd মার্চ থেকে শুরু হতে চলেছে, অফলাইন এক্সাম হবে আমাদের। তো সেই জন্য একটু চাপে আছি বলতে গেলে, মানে কি এক্সাম প্রেশার যেটা বলে, মানে এক্সামের আগে তো পড়তে তো হবেই আলটিমেটলি, কারণ অফলাইন এক্সাম হচ্ছে, ভালো করেই পড়াশোনা করে এক্সামটা দিতে হবে। তো এই জন্যই মেইনলি একটু চাপে আছি, তো ওই জন্যই ইউটিউবের পেছনে বা তোমাদের পেছনে এতটা বেশি টাইম দিতে পারছি না আমি, ঠিক আছে? তো এটা একটা এটা মেইন কারণ অ্যাকচুয়ালি যে আমি এখনো এখন কোনো ভিডিও দিচ্ছি না, সেটা না দেওয়ার মেইন কারণ এটা। এবারে দেখো এটা তো গেল মোটামুটি। আর দেখো তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার ভিউয়ার্স আছো, অথবা তোমরা যারা যারা আমার টেলিগ্রামের যারা আছো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা আছো তোমরা, তো তোমাদের জন্য আজকে ভিডিওটা, আমার এই ভিডিওটা বানানো আজকে, কেননা দেখো তোমরা আমাদের আমার রেগুলার ভিউয়ার্স। তো আমি কোনো যদি ভিডিও না দিই তো তোমরা অনেকেই আমার লাইক আমার উপর ভরসা করে থাকো যে লাইক দাদা কোনো ভিডিও দেবে বা দাদা আমাদের একটু মোটিভেট করবে। তো সেই জন্যই আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি মেলি। দেখো ব্যাপারটা হচ্ছে তোমরা হয়তো এই কয়েকদিনে কিছু প্রবলেম ফেস করতে পারো, যেন কেননা দেখো এটা আমাকে কয়েকজন বলেছেও আমাকে যে তোমরা কিছু হয়তো প্রবলেম ফেস করছো। তো সেই জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, কেন দেখো আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে মেডিকো চয়ন বলে, তোমরা যারা যারা এখনো অবধি জয়েন হওনি আমার চ্যানেলটা, তোমরা অবশ্যই করে জয়েন হয়ে যেও। তো যেটা তোমরা সবাই জানো যে আমি ওখানে ডেলি কুইজ করাই প্রতিদিন একটা চ্যাপ্টারে বায়োলজির, সেখানে আমি ডেলি কুইজ করাই। তো বিগত কিছুদিন ধরে সেটাও আমি ডিসকন্টিনিউ করছি, কেননা দেখো অ্যাকচুয়ালি আমি এই কয়েকদিন করছিলাম, হয়তো মানে টানা করছিলাম, হয়তো পরপর 10-15 মতো হয়তো করেছি, তারপরে তারপরে কিছুটা ওরকম একটু ডিসকন্টিনিউ হয়ে গেছিলো আমার, পার্টিকুলার টাইমে শুরু করতে পারছিলাম না, এবং সেটারও মেইন কারণ এই এক্সাম প্রেশার বলতে গেলে, এবং নিজে একটা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে শুরু করাও একটু চাপের ব্যাপার। কারণ আমি আমি যে পার্টিকুলার 6টার সময় আমি 6টা থেকে করাই অ্যাকচুয়ালি কুইজটা, তো 6টার সময় তো আমি যে প্রতিদিনই ফ্রি থাকবো সেটাও বলা যায় না, কেননা দেখো অনেক রকম কাজ থাকে, কেননা দেখো বাড়ি থেকে বাইরে থাকলে এমন নয় যে তুমি লাইক তুমি তোমার বাবা মা সমস্ত কাজ তোমায় করে দেবে বা অ্যাটলিস্ট কিছু কাজ তোমাকে হেল্প করবে, বাড়ি থেকে বাইরে থাকা মানে তোমাদের সমস্ত কাজ তোমাকে নিজেকেই করতে হয়। তো এই জন্যই আর কি অতটা টাইম বের করা যাচ্ছিল না আমার দ্বারা, সম্ভব হচ্ছিল না অ্যাকচুয়ালি। তো সেখানে ডেলি কুইজ আমি নিজেও করতে পারছিলাম না, ঠিক আছে, আমি তোমাদের কন্ট্যাক্ট করাতে পারছিলাম না, তো আমার নিজেরই খারাপ লাগছিল ব্যাপারটা যে লাইক আমি আমার উপর ভরসা করে তোমরা বসে থাকো, সেই যদি আমি আমি যদি তোমাদের লাইক একটা টাইম মেনটেন করতে না পারি তো সেটা একটা খুবই বাজে ব্যাপার দেখায়। তো সেই জন্য আমি ডিসকন্টিনিউ করছিলাম অ্যাকচুয়ালি, এবং তোমরা এটা নিয়ে চিন্তা করো না, কেন আমার অ্যাজ সুন অ্যাজ আমার এক্সামটা শেষ হয় তারপরে আমি তোমাদের আবার এই যে জিনিসটা এটা কন্টিনিউ করে দেবো, ঠিক আছে? তো তোমরা আপাতত পড়াশোনা করো, ঠিক আছে? তো এটা গেলে মেনলি কুইজের কথা। আর একটা কথা যেটা তোমরা অনেকে আমাকে ইউটিউব চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার আছে, তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করে ইনফ্যাক্ট জিজ্ঞাসা করছিলে দাদা নিটের ডেট কবে দেবে, ঠিক আছে? তো দেখো এটা আমি প্রতি ভিডিওতেই আমি আমার প্রতি ভিডিওতেই বলি ইনফ্যাক্ট যে দেখো নিটের ডেট কবে হবে সেটা আশা করছি তোমরা এতদিনে বোঝা হয়ে গেছে যে মে মাসে অ্যাটলিস্ট হবে না, ঠিক আছে, বাট ওই জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথমের দিকে এরকম হয়তো হতে পারে আলটিমেটলি, কিন্তু এটা নিয়ে তোমরা একেবারেই চিন্তা করো না, ঠিক আছে? আলটিমেটলি দেখো তোমাদের যদি জুন বা জুলাই হয় তাহলে তোমাদের হাতে মোটামুটি দেখো এই ফেব্রুয়ারি অলরেডি হাফটা হয়ে গেল ধরে নাও, তাহলে মার্চ থেকে যদি আমি ধরি তাহলে মার্চ এপ্রিল মে, ঠিক আছে, 3 মাস, আর জুনের ওই হাফটা ধরতে পারো মোটামুটি, যখনই হোক তোমাদের হাতে আর 4 মাস কি 4.5 মাস 5 মাসের মতো টাইম থাকবে, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের এই 4.5 মাস বা 5 মাস তোমরা টাইম ধরেই এগো, ঠিক আছে? পার্টিকুলার ডেট কবে দেবে সেটা নিয়ে তোমরা সেই আশায় বসে থাকো না, ঠিক আছে? তোমরা একটা মনের মধ্যে একটা মাইন্ডসেট করে নাও যে এই টাইমের মধ্যে লাইক আমাকে মের মাঝখানের মধ্যে গোটা সিলেবাসটা আমাকে একদম এক্সামের জন্য প্রিপেয়ার রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা এই মেন্টালিটিটা তোমরা নিজের মাথার মধ্যে একটা ক্রিয়েট করে নাও যে লাইক আমার মে মাসের 15 মের মধ্যে এক্সাম হবে, ঠিক আছে, তার মধ্যে আমাকে সমস্ত কিছু কন্ট্যাক্ট কমপ্লিট করতে হবে, এবং তারপরে যতটুকু টাইম তোমরা এক্সট্রা পাবে ধরে নাও সেটা 1 মাস হোক বা 1.5 মাস হোক, সেই টাইমটা তোমরা সেটা রিভিশনে দেবে, ঠিক আছে? তো এরকম ভাবে করো তোমরা জিনিস। এবং আরেকটা যেটা ডাউট যেটা তোমরা আমাকে প্রায় জিজ্ঞাসা করে থাকো যে দেখো আমি যে এই যে আনএকাডেমির যে সমস্ত নতুন নতুন ব্যাচেস আসে বা যে সমস্ত ফ্রি এর এক্সাম হয় এগুলো কতটা হেল্পফুল বা কতটা এফেক্টিভ বা তোমাদের এই যে নিট জার্নিতে এটা এটা কতটা তোমাদের হেল্প করতে পারে, এটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো। তো আজকে এই স্ক্রিন রেকর্ডের মধ্যে দিয়ে এই যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা আমি তোমাদেরকে জানাবো যে এই জিনিসটা যেটা তোমাদের অনলাইন প্ল্যাটফর্ম যে আনএকাডেমি যেটা অনলাইন প্ল্যাটফর্ম এটা তোমাদের কতটা হেল্প করতে পারে তোমাদের নিট জার্নিতে, এটা জিনিসটা এই জিনিসটা আজকে তোমাদের আমি জানাবো, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, হোয়াট প্রবলেমস লার্নার্স ফেস হোয়াইল প্রিপেয়ারিং ফর এক্সামস। দেখো বলছে টপ এডুকেটার্স, দেখো অফলাইন তো বুঝলাম, কিন্তু দেখো এখন যে প্যান্ডেমিকের টাইমে অফলাইন কোচিং খুবই কম জায়গাতে অ্যাভেলেবেল আছে, তো সেক্ষেত্রে তোমাদের অনলাইনে বেশিরভাগের ভরসা, বেশিরভাগ স্টুডেন্টদের ভরসা, তো সেক্ষেত্রে দেখো টপ এডুকেটার্সের একটা একটা অভাব থাকে যে লাইক অনলাইনে কার কাছে পড়বো, সেটা দেখো আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে টপ এডুকেটার্স, অনেক অনেক টপ এডুকেটার্সরা এখানে আছে, যেমন যেমন ধরো আমি তাদের যদি নাম বলি তাহলে দেখো ডক্টর এস কে সিং স্যার, ডক্টর আনন্দমণি স্যার, ডক্টর অমিত গুপ্তা স্যার, শুভকরণ চৌধুরী স্যার, নিশান্ত ভার্সনে স্যার, এই সমস্ত স্যাররা কিন্তু প্রত্যেকেই টপ এডুকেটার্স, এবং এদের এরা কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্সড টপ এডুকেটার্স। তো এদের এদের যে সমস্ত ব্যাচ আছে সেগুলো তোমরা সাবস্ক্রিপশন পেড সাবস্ক্রিপশন তোমরা অবশ্যই নিতে পারো, ঠিক আছে? তারপর দেখো এখানে কি বলছে, টপ এডুকেটার্স তো গেল, এবং তারপর দেখো তোমাদের কি বলছে এখানটায়,
পার্সোনালাইজড লার্নিং, দেখো পার্সোনালাইজড লার্নিং মানে দেখো তোমরা ফেস টু ফেস একটা যেটা জানার ব্যাপার থাকে যে লাইক আমি এই জিনিসটা বুঝতে পারছি না, সেই জিনিসটা তোমরা পাবে আনএকাডেমিতে। তারপর দেখো বলছে ডাউট সলভিং, তোমাদের দেখো তোমরা যদি অনলাইনে প্রিপারেশন নাও তাহলে তোমাদের ডাউট সলভিংয়ে একটা খুব বড় ডিফেক্ট, খুব বড় একটা প্রবলেম থাকে, তো সেটা তোমাদের আনএকাডেমি দূর করে দিচ্ছে। এবং তাছাড়া দেখো ডেইলি কমিউট অ্যান্ড কমিউট অর ট্রাভেলিং টু এ নিউ সিটি, লাইক প্রতিদিন একটা নতুন জায়গায় গিয়ে পড়াশোনা করা একটা হেক্টিক ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপর দেখো বলছে কস্টলি ফিজ, অর্থাৎ দেখো তোমরা যদি অফলাইন স্টাডিজের কথা ভাবো তাহলে দেখো অফলাইনে কিন্তু এই তোমাদের যেটা অফলাইন লার্নিং যেটা আছে সেটা কিন্তু প্রচুর বেশি কস্টলি, ঠিক আছে, এবং সেটা কিন্তু প্রত্যেকের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভবও হয় না। তো দেখো তোমরা যদি দেখো অফলাইন লার্নিং ভার্সেস অনলাইন লার্নিংয়ে তোমরা যদি একটা লাইক ডিফারেন্স যদি তোমরা দেখতে চাও তাহলে দেখো এখানে কী কী বলছে, দেখো এখানে বলছে কস্ট অফ লার্নিং, দেখো কস্টলি ফিজ, হাই কস্ট অফ অ্যাকোমোডেশন, হাই ট্রাভেল এক্সপেন্সেস, ফুড এক্সপেন্সেস, অর্থাৎ দেখো তোমরা শুধু যে ওই যেটা তোমাদের টিউশন ফিজ দিচ্ছ সেটা কিন্তু নয়, তাছাড়াও তোমরা সেখানে থাকা খাওয়ার জন্য যে টাকাটুকু তোমরা তোমাদের এক্সট্রা দিতে হয় সেটাও কিন্তু তোমরা দিচ্ছ, অর্থাৎ প্রায় ডবল টাকা দিচ্ছ, যেটুকু টাকা তোমাদের ওই লাইক কস্ট টিউশন ফিজ দিচ্ছ তার ডবল টাকা তোমরা অ্যাকচুয়ালি এদিকে দিচ্ছ, যেটা তোমাদের ফুড এক্সপেন্সেস, হাই ট্রাভেল এক্সপেন্সেস এগুলোতে দিচ্ছ, ঠিক আছে। কিন্তু তোমরা যদি অনলাইন করো তাহলে তোমরা দেখো কস্ট এফিসিয়েন্ট ফিজ, স্টে অ্যাট হোম, নো ট্রাভেল এক্সপেন্সেস, টেস্ট অফ হোম ফুড এগুলো তোমরা পাচ্ছ, ঠিক আছে। লাইক তোমরা ঘরে বসে 24/7 তোমরা নিজেদের মোবাইলে, নিজেদের যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেখানে তোমরা এই সমস্ত ভিডিওর যে লেকচার হবে সেগুলো তোমরা পুরোপুরি ফ্রিতে দেখতে পারবে, লাইক ওই সাবস্ক্রিপশনে নিলে সেই সাবস্ক্রিপশনের মধ্যে তোমরা দেখতে পারবে। তারপর দেখো বলছে কন্টিনিউয়াস ট্রাভেল, নো কমফোর্ট, ফিক্সড টাইমিংস, যেটা তোমাদের বলছিলাম ফিক্সড টাইমিংস থাকে একটা, কিন্তু এখানে দেখো কমফোর্ট অফ ইয়োর হোম, 24/7 অ্যাভেলেবিলিটি, তোমরা যখন চাইবে তখন তোমরা এই সমস্ত ভিডিও যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবে। ব্যাচেস, স্ট্রাকচার্ড ক্লাসেস, কমপ্লিট কভারেজ, শিডিউলড সেশনস, একটা শিডিউলের মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমাদের নিজেদেরও একটা পড়াশোনা করার মন বসবে ভালো রকম। ডাউট সলভিং ক্লাসেস, ডেডিকেটেড ক্লাসেস ফর স্পেসিফিক টপিক্স ও সাবজেক্টস, লাইক তোমরা ধরে নাও কোনো একটা ক্লাস হলো তারপরে তোমরা প্রতিটা ক্লাসের পরে তোমরা সেই সমস্ত ক্লাসের তোমরা টপিক্স বা সাবজেক্ট নিয়ে তোমরা সেখানে ডাউট সলভ করতেও পারবে, ঠিক আছে। টেস্ট, দেখো বলছে ডেডিকেটেড টেস্ট, ডিটেলড অ্যানালিসিস কিউরেটেড বাই টপ এডুকেটার্স, এটা তোমরা পাচ্ছ, যেটা তোমাদের জানো আনএকাডেমি কিছুদিন ছাড়া ছাড়াই কিন্তু প্রচুর টেস্ট করায়, তো তোমরা যদি টেস্টগুলো দাও তাহলে তোমাদেরই আলটিমেটলি লাভ হবে। আজকে ডাউট ফিচার, ক্লিক এ পিকচার অফ ইউর ডাউট অর কোয়েশ্চেন, গেট এ ভিডিও সলিউশন উইদিন মিনিটস, ঠিক আছে। দেখো তোমরা যদি কোনো একটা কোয়েশ্চেন যেটা তোমরা পারছো না সেটা তোমরা যদি ফটো তুলে আনএকাডেমিতে দাও, আজকে ডাউট ফিচারের মধ্যে দাও, তাহলে তোমরা মিনিটের মধ্যে সেটা সলিউশনও পেয়ে যাবো, ভিডিও সলিউশন পেয়ে যাবে পুরোপুরি ফুল এক্সপ্লেনেশনের সাথে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের কি বলছে, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ নোটস ফর ইচ ক্লাস, প্রতিটা ক্লাসের পরে তোমরা সেই সমস্ত ক্লাসের যে পিডিএফ নোটস সেটাও তোমরা পেয়ে যাবে আনএকাডেমিতে যদি তোমরা প্লাস সাবস্ক্রিপশন নাও। টপার সেশন, গেট ইন্সপায়ার্ড অ্যান্ড লার্ন হাউ টু ক্র্যাক ইট ফ্রম দোজ হু হ্যাভ ক্র্যাকড ইট, মানে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত লাইক অ্যাসপিরেন্টরা অলরেডি নিট ক্র্যাক করে ফেলেছে তাদের কাছ থেকে তোমরা সরাসরি জানতে পারবে যে হাউ টু ক্র্যাক ইট, এটা তোমরা তাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারবে। ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসেস, ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস অ্যান্ড রিয়েল টাইম ডাউট সলভিং, লাইক যদি তোমাদের সেটা অনলাইন ক্লাস হয় তাহলে তোমাদের তার মধ্যে সাধারণত যেটা হয় যে তোমরা ডাউট সলভ করতে পারো না, কিন্তু আনএকাডেমির মধ্যে সেই ফিচারটাও আছে। এবং তারপর বলছে দেখো পার্সোনাল কোচ, আইকনিক যে সাবস্ক্রিপশন আছে তার মধ্যে তোমরা এই জিনিসটা পাবে, পার্সোনাল কোচের অপশনটা পাবে, ডেডিকেটেড কোচ টু হেল্প ইউ উইথ স্টাডি প্ল্যানার, উইকলি প্রোগ্রেস অ্যান্ড প্ল্যানিং, অ্যানালিসিস অফ ইউর উইক এরিয়াস, তোমরা যে সমস্ত জায়গাগুলো তোমাদের উইক আছে সেই জায়গাগুলো তোমরা নিজে থেকে জানতে পারবে। তো এই ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় যে তোমাদেরও আনএকাডেমি যে প্লাস সাবস্ক্রিপশন বা আইকনিকের সাবস্ক্রিপশন নেওয়া উচিত তাহলে তোমরা অবশ্যই করে 28 February মধ্যে আমার যে রেফারেল কোড মেডিকো চয়ন, অর্থাৎ তোমরা স্ক্রিনের মধ্যে যে কোডটা দেখতে পাচ্ছ মেডিকো চয়ন, তোমরা যদি কোডটা ইউজ করো তাহলে যে কোনো অ্যামাউন্টের উপরে তোমরা 10% ছাড়ও পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো তোমরা যেখানে অফলাইন কোচিংয়ে প্রায় টোটাল ধরে নাও 3-4 lakh মতো তোমাদের খরচ হতে পারে, তোমরা যদি কোথাও গিয়ে পড়ো লাইক অ্যালেন আকাশে গিয়ে যদি তোমরা পড়ো পড়তে, তাহলে সেখানে তোমরা সবাই জানো যে প্রায় 3 lakh তো কম করে খরচ হবেই হবে, কেননা সব মিলিয়ে থাকা খাওয়া সমস্ত কিছু মিলিয়ে তোমাদের 3 lakh কাছাকাছি খরচা হয়েই যায়। কিন্তু তোমরা যদি এখানে অনলাইনে করো তোমরা পুরোপুরি ঘরে বসে এই সমস্ত জিনিস তোমরা করতে পারবে, এবং তার উপর তোমরা যদি আমার রেফারেল কোড ইউজ করো তাহলে তোমরা সেখানে 10% ছাড়ও পেয়ে যাবে। এবং তাছাড়াও দেখো তোমরা এখানে নো কস্ট EMI-এর অপশন পাবে, অর্থাৎ তোমরা প্রতি মাসের যেটা লাইক এক্সপেন্স সেটা তোমরা প্রতি মাসে দিতে পারবে, ঠিক আছে। তো এই অপশনটাও তোমরা পাবে। তো তোমরা অবশ্যই করে যদি তোমরা চাও, তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, তোমরা অবশ্যই করে আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশনটা নিতে পারো, ঠিক আছে। তো ব্যাস মোটামুটি এটাই ছিল আজকে ভিডিওতে, আশা করছি ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের যে সমস্ত ডাউট এখনও অবধি জমেছিল, লাইক আমি তো অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিলাম, তো সে সমস্ত ডাউট আশা করছি তোমাদের সলভ করতে পারলাম, ঠিক আছে। কেননা তোমাদেরও প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার থাকে। এবং আরেকটা কথা যেটা তোমাদের আগেও বললাম আবারও বলছি, আমার অ্যাজ সুন অ্যাজ আমার এক্সাম শেষ হবে তারপরেই আমি তোমাদের জন্য আরও ভিডিও দেওয়া শুরু করে দেবো, এবং তোমাদের নিট নিয়ে যে সমস্ত লেটেস্ট আপডেট থাকবে সেগুলো তোমাদের জানানো শুরু করে দেবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই করে আমার চ্যানেলে স্টে টিউন থাকো। তো চলো মোটামুটি এটাই ছিল আজকে ভিডিওতে, অবশ্যই ভিডিওটাকে যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে যদি প্রথমবার এসে দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।